আপনারা এসেছেন আমাদের এই কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। কাউন্সিলর জেনারেল আর চেয়ারম্যান থেকে সিনিয়র রামন পেদ্রো সভাপতি
জনাব খুরশিদ আলম মাদন আপনাকে সভাসভাপতি বিস্তীর্ণ সভাসভাপতি মুখলিস রহমান নাসিম ভাইকে সভাসভাপতি বক্তিয়া রহমান আপনার আসন গ্রহণ করুন সভাসভাপতি শহীদ খালাসি আপনি আপনার আসন গ্রহণ করুন আপনারা রবিন পরাজি আপনি যেখানে দেখেন মঞ্চে আসুন শামসুর রহমান আমাদের শামসুর রহমান সাহেব নীলু তালুকদার আপনি যেখানে থাকুন স্টেজে আসুন এখন এস এম নজরুল ইসলাম ওনাকে ওনার আসন গ্রহণ অনুরোধ করছি তারপরে মোশাররফ হোসেন মাতবর জি আসুন রুহুল আমিন নজরুল ইসলাম কুমিল্লা নজরুল ইসলাম জি আসুন এখন আমাদের সমস্যা হয়েছে অনেক বড় যার কারণে আমাদের সহসভাপতির সংখ্যা অনেক বড় কারণ উই হ্যাভ লট অফ পিপল হেয়ার রুহুল আমিন সিকদার কাজল রুহুল আমিন সিকদার কাজল আপনি আপনার আসন গ্রহণ করুন তারপর মিজানুর রহমান দেওয়ান মিজান দেওয়ান আপনি যেখানে আসুন আপনি আসন গ্রহণ করুন এখন আমাদের সামনে আসন গ্রহণ করবেন সাধারণ সম্পাদক আওলাদ সিকদার বড় জন্য একটা হাততালি আওলাদ সিকদারের জন্য যুগ্ম সাধারণ সম্পাদক দলের নাম অমরনয় আমি বলতেছি মুরাদ ইসলাম মুন্না মুরাদ ইসলাম মুন্না সুমন মোল্লা সুমন মোল্লা আপনি আপনার আসন গ্রহণ করুন এখন শাহাদাত মুন্সি আপনি যেখানে থাকুন আপনার আসন গ্রহণ করুন জি ফয়েজ আহমেদ জি অসুবিধা নেই আপনারা সমন্বয় করে নেন এখন মাহবুব আলম হামজা সৌরভ ঠিক আছে কিন্তু আপনারা একটু ধৈর্য ধরেন আমরা আর কিছুক্ষণের ভিতরে আমাদের কমিটি ঘোষণা সমাপ্ত হয়ে যাবে টিটু সিকদার অনুপস্থিত ডিউটির কারণে সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান আমার পাশে আছেন সহসাংগঠনিক সম্পাদক আসিফ নাইম সিকদার যদি এখানে থাকেন তো এখন স্টেজে আসুন রাজু বিশ্বাস ডিউটিতে মাহিন মোল্লা থাকলে তো এখন স্টেজে আসুন মহিলা সম্পাদিকা নাসরিন কারিম মহিলা সম্পাদিকা নাসরিন করিম আসছে জি জি ধন্যবাদ এখন ওনার সহকর্মী সহসম্পাদিকা শামসুন নাহার বেগম সালমা আক্তার তর্ণী চৌধুরী তহমিনা আক্তার আপনারা যদি থাকেন স্টেজে আসেন অথবা হাত তুলে আমাদেরকে পরিচিতি দেন উন্নয়ন বিষয়ক সম্পাদক দেবাসিদ্দিক সজীব আপনি আসেন কিনা অনুষ্ঠানে যদি থাকেন দয়া করি আমাদেরকে আপনার পরিচয় দেখান আপনি কোথায় আছেন অনুপস্থিত সহসম্পাদক এস এম রবিল হোসেন আছেন কিনা ধন্যবাদ ক্রীড়া সম্পাদক নাদিম সহসম্পাদক আশিক রাতুল ইসলাম সুমন ইপ্রাতুল শান্ত কনক ধন্যবাদ অনেকে কাজের কারণে হয়তো শিক্ষায় উপস্থিত হতে পারতেছে না আমরা তাই দুঃখিত ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা এনায়েতুর রহমান এমায়েনাত হোসেন সহসম্পাদক দবির আহমেদ মোশাররফ হোসেন বাবু সহসম্পাদক হিন্দু বিষয়ক সম্পাদক শঙ্কর সহসম্পাদক বিশ্বজিৎ ঘোষ সহসম্পাদক বাবু ঘোষ সহসম্পাদক নকুল দেবনাথ
ঢাকা গইয়া গেছে আসবে যাদের যাদের যারা কমিটিতে আছেন দয়া করে নামা গইয়া গেছে আমি রিপিট করার সময় নাই কারণ আমরা মেহমানরা অনেক অপেক্ষা করতেছে দয়া করে স্টেজে চলে আসুন সাংস্কৃতিক বিষয় সাংস্কৃতিক বিষয়ক অনিকা দিবা উনি আছেন কিনা জানি না ওনারে ওনারে কাছের লোক তারপরে নাসিবা রাজা জ্যোতি নাপিসা রাজা জ্যোতি থাকলে হাত তোলেন সিমতানা পারহানা সীমা আপনি তো দেখেন স্টেজে আসুন জান্নাতুল ফেরদৌস ইবা আপনাকে অনুরোধ করছি স্টেজে এসে আপনার পরিচয় দেওয়ার জন্য আপনি সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কোষাধ্যক্ষ এবাদুল হক মাতবর সহকারী কোষাধ্যক্ষ জামান ভূঁইয়া জামান ভূঁইয়াকে অনুরোধ ধন্যবাদ তথ্য ও প্রযুক্তি ধন্যবাদ এখন আপনারা দয়া করে একটু ধৈর্য ধরুন কিছুক্ষণের ভিতরে আমি আমার কমিটি ঘোষণা ফাংশন যাবো এখানে আপনাদের থাকবে না আপনারা সুন্দরভাবে সাক্ষী দর্শন করবেন এখন যিনি আসবেন মঞ্চে আমাদের শ্রদ্ধেয় শিক্ষিকা শিক্ষা বিষয়ক সম্পাদক নাজমুন নাহার খন্দকার নাজমুন নাহার খন্দকারকে ওনার আসন গ্রহণ করার জন্য করতেছি সহ সম্পাদক শারমিন আক্তার আপনি স্থিতি দেখেন আমাদের সর্বশেষ শিক্ষা বিষয়ক সম্পাদিকা আয়েশা আক্তার আয়েশা আক্তারকে অনুরোধ করছি ওনার আসন গ্রহণ করার জন্য শেষ পর্ব আমি আসি গেছি এখনই আমাদের ফেডারেল পরিচিতির সম্মানিত সদস্য ফেডারেল কমিটির বিশেষ সদস্য তারা অনেক পাওয়ারফুল লোক ওনার দ্বারা ওনাদের অনেক বন্ধু আছে যার কারণে ওনাদের নাম সর্বশেষ ঘোষণা করতেছি জানাব সুমন আহমদ সুমন মোহাম্মদ সুমন মোহাম্মদ সুমন মোহাম্মদ আসাদ ডালি আসাদ ডালি আপনি আপনার আসন গ্রহণ করুন আসাদ ডালি ফোরকান ডালি আপনি দয়া করে আপনার আসন গ্রহণ করে আসনটা আসতেছে অনেক ধন্যবাদ আমাদের আসন পাই ফোরকানি অনেক জোরে হাত ডালি আমাদের পর্যায়ে আসন পাই ওনার আসন গ্রহণ করতেছেন ফোরকান ডালি আপনি যদি থাকেন দয়া করে অনুষ্ঠানে আসো মঞ্চে উপস্থিত হন গোলাম মুর্তজা মুন্না দুঃখিত উনি আয়ারল্যান্ডে আসেন আমাদের মাঝে উপস্থিত হয়েছে বার্সেলোনা কাতালোনিয়ার আমরা পঞ্চাশজনে একজন থাকবো আমার দেখেন আমার সামনে ধরে লক্ষ্মীর মতো চুপ করে বসে আছে আমাদের সবার দায়িত্ব হচ্ছে আমরা একেবারে ইন ফ্রন্ট সাইলেন্ট প্লিজ এর বাইরে আমরা যাবো না এখন মঞ্চে আমরা যদি সবাই কথা বলি আমরা কেউ কেউ শুনব না আমাদের প্রোগ্রামটা অ্যালোভেল হয়ে যাবে এর জন্য আমাদের ড্রাইভারটা আমাদের নিজেদেরকে নিজেদেরকে নিতে হবে মঞ্চে উপস্থাপন করছি আমাদের আজকে এই প্রোগ্রামটি মিরু ভাই ভালো আছেন আপনি আচ্ছা আজকে যে অনুষ্ঠান এখানে দেখলাম অনেকে অনেক কথা বললো খুব ভালো ভালো এটা আমরা সব বাংলাদেশিরা খুব খুশি আপনি যদি সংক্ষিপ্তে কিছু বলেন আমাদের এই বাংলাদেশি কমিউনিটি নিয়ে আসলে সবাইকে শুভেচ্ছা জানাই কমিউনিটির আজকের যে আয়োজন যারা উপস্থিত হয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ জানাই এত আশা করি নাই যে এত লোক হবে বা এত লোক হয়েছে তো আমরা খুব আনন্দিত যাই হোক আমাদের যে এই কমিটির যে উদ্দেশ্য অনেক কিছুই আছে বাংলা বাংলাদেশের মাটিতে মানে দিনের পর দিন সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস বছর পর বছর পার করতেছি আমাদের বাবা মা ভাই বোন সবাইকে এখানে রাইতে আমরা এখানে পার করতেছি তারপরে এর মধ্যে এই ইয়ের মধ্যে অনেক কার্যক্রম যে আছে যেগুলো ইম্পর্টেন্ট অনেকের কাগজের ব্যাপারে প্রধানমন্ত্রীর সমস্যা হয় এই ব্যাপারটা আমরা দেখার জন্য চেষ্টা করবো
একটা আমরা যেটা বলছি মসজিদের ব্যাপারটা আমাদের আমরা কিন্তু আজকে 5% লোক আমরা এখানে আছি কিন্তু এখানে একটা মসজিদ আছে আমাদের মানে হয় নাই এটা করার একটা উদ্দেশ্য আছে এছাড়া মাঝে মধ্যে আমাদের কিছু বিনোদন অনুষ্ঠান সেটা আগে বলে গেছি আমি যে এখানে মা বা ভাই বোন কেউ নাই বিনোদন করলে হয়তো একটু আনন্দিত হবে বলে আমার কথা ধন্যবাদ আপনাকে ভালো কিছু বই আনবে তো আমি এই প্রত্যাশা আমি বিশেষ করে এই কমিটির কাছে আমি আশা করব এবং আমরা আশা করব আমি আমার ধন্যবাদ আপনাকে অনেক ভিউয়ার্স আমি হচ্ছে এই যে আমাদের এই অভিষেক অনুষ্ঠান বাংলাদেশ কমিউনিটি সান্তাকলমা তো এই সভাপতি এবং সেক্রেটারি এরা দুজনে কিন্তু মেন তাদের আমরা কিন্তু এই পুরো ব্লগে কিন্তু অনেকের নাম শুনছি সদস্য তারপরে সহসভাপতি সহ অনেকে কিন্তু মেন যে উদ্যোক্তা তারা দুজন আসসালামু আলাইকুম বাদল ভাই ভালো আছেন আচ্ছা আপনারা একটা আমি একটা প্রশ্ন করি যে আপনারা কীভাবে মনে হলো যে আমাদের একটা কমিটি করা দরকার এই সান্তাকলমাতে বার্সেলোনাতে যদি সংক্ষিপ্ত একটু বলতেন আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রশ্ন করার জন্য আসলে আমরা বাংলাদেশে আমরা এই জায়গাতে একটা সময় খুব কম লোক ছিল এখন আমরা অনেক লোক এই জায়গাতে বসবাস করি আমাদের এই সান্তাকলমা বাদালোনা মিলে আমরা চিন্তা করে দেখলাম সবাই সম্মিলিতভাবে এটা আমাদের একা প্রচেষ্টা না যত বাঙালি আছে ভাই সবার সম্মিলিত প্রচেষ্টা চিন্তা চেতনা আসলো আমাদের একটা কমিউনিটির দরকার যার মাধ্যমে আমরা বাংলাদেশকে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন জাতীয় প্রোগ্রামে আমরা যাতে উপস্থাপন করতে পারি সেজন্য আমাদের একটা কমিউনিটির তরফ থেকে একটা কমিটির আয়োজন করা হয়েছে সেই সময় আজকে আমরা এখানে সবাই সম্মিলিতভাবে একসাথে হয়েছি যেটা আপনারা দেখছেন আপনারা যারা সংবাদপত্রে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং পাশাপাশি যারা উপস্থিত হচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের সহযোগিতা আমাদের লাগবে ভবিষ্যতে কোনো দায়িত্ব থাকলে আপনারা আমাদের সাথে সহযোগিতা দেবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ বাদল ভাই আপনাকে আলাদ ভাই আপনি ভালো আছেন তো আচ্ছা এই আপনারা ফিউচারে এটা নিয়ে আমরা কিন্তু অনেক বক্তব্য শুনছি অনেকে অনেক কথা বলছে কিন্তু আপনি স্পেশালভাবে কিছু বলেন যারা বাংলাদেশি আছে স্পেনে তাদের নিয়ে এটা ভবিষ্যতে কি করার আমরা সান্তাকলমাতে একটা কমিটি অনেক বছর আগে ছিল আমরা পাইছি এরপরে বিগত 22 বছরে কোনো কমিটি হয় নাই আচ্ছা আমাদের বাঙালির অনেক মুসলমান আছে অনেকেই আমরা খেলা থাকি যাদের জুম্মার নামাজ পড়ার জন্য আমাদের একটা মসজিদ নেই বা নামাজ পড়ার জন্য আমাদের একটা স্থান নাই আমরা একটা মর্তে বেশ অনেকে নামাজ পড়তে পারি তো আমরা যখন চিন্তা করলাম যে সব বাঙালি যাতে একত্রিত হইতে পারে ইনশাল্লাহ আমরা যে নামাজ তাদের দেখি পুরসভাতে অ্যাপ্লাই করলে হয়তো আমাদের বাঙালিদের জন্য একটা মসজিদ হবে একটা লোক মারা গেলে ভাই আমরা লাশটা পাঠানোর জন্য ওইভাবে কেউ আগায় আসে না তো আমরা একটা কমিটি এই জন্য করছি যে একটা লোক মারা গেলে সন্তান হবে ইনশাল্লাহ যেন লাশটা মারা গেলে সন্তান তারপরে যদি কেউ সহযোগিতা করে এখানে আমরা আস্তে করবো এবং নতুন যত লোক আসছে অনেকের এখানে আপনার গিয়া কাগজ নাই এরা কাজ করতে পারতেছে না 3 বছর হয়ে গেলে এদেরকে কম সে কম দর্শনের উপরে প্রস্তাব করতে হয় এটা কাগজের জন্য আর এখানে চাকরি করে কাগজ ছাড়া এরা তো কোনো করতে পারে না তো আমাদের পুরো লিডার থেকে আল্লাহ যদি আমাদেরকে বাঁচায় আমরা এদেরকে সহযোগিতা করবো লোন হিসাবে যদি সম্ভব হয় 8,000-10,000-6,000 টাকা এদেরকে দিব কাগজ হবে কাজ করবে আস্তে আস্তে আমাদেরকে সমাজ সেবার জন্য আমরা আসছি ধন্যবাদ ধন্যবাদ আলোক ভাই আপনাকে এবং আরেকটা কথা সংক্ষিপ্ত আমরা কিন্তু আশা করি না এত লোক হবে কিন্তু আসার পরে আমি ব্যক্তিগতভাবে যা দেখলাম প্রচুর লোকের সমাগম এইটার রহস্যটা যদি একটু বলতে এটা হলো সত্য কথা বলতে কি জানেন মানুষের ভালোবাসা আর কিছু না অনেক বছর আমি অনেক ছোটো আসছি এখানে আমি যখন আসছি তখন আমার 14-15 বছর বয়স এই যে যারা দেখেন সিনিয়র যারা আছেন অনেক আদর করত মামা ডাক্তার ভাই রাখি কাউরে অনেক বছর এসে থাকা করে না ভালোবাসা তৈরি হয়েছে এই ভালোবাসা থেকেই আজ আমি যখন বলছি যে আসেন আমরা সবাই মিলিত একটা কমিটি করি এই যে আমাদের ভাই আসলু ভাই মেরু ভাই বাদল মামা আমার এলাকার কিছু ভাইরা সবাই সবাই মিলাম সবাই আসছে যে ঠিক আছে তুমি একটা ভালো উদ্যোগ আমার সাথে আসছে আমি সবাইকে ধন্যবাদ জানাই ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাদের সবাইকে নজরুল ভাই আপনি সংক্ষিপ্ত যদি কিছু বলতেন এই কমিটিটা নিয়ে ধন্যবাদ নজরুল ভাই আমি প্রথমেই বাংলাদেশ কমিউনিটি সান্তাকলমা কর্তৃক আয়োজিত আজকের এই অভিষেক অনুষ্ঠানে যারা দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে এসেছেন এবং অনুষ্ঠানকে সুন্দর করেছেন তাদের সকলকে এবং কমিটির সভাপতি থেকে সাধারণ সম্পাদক এবং অন্যান্য
নেতৃবৃন্দ সকলকে জানাচ্ছি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সকলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। মিসেস বাদল আপনাকে মঞ্চে মিস্টার বাদল যা ডাকছে, যাই হোক এর কারণ আছে। এখন এত ভাবিদের সামনে তিনি ফোন দিচ্ছেন, এখন ঘরে গেলে যে টিপে কি হবে, তাড়াতাড়ি ভাবি কিনে আসছো সাথে করে, আমি বাজারে চৌপায় আছি। একটা স্পেশাল সভাপতি জনাব খোরশেদ আলম বাদল ভাই, খোরশেদ আলম বাদলকে মঞ্চে আহ্বান করছি ওনার মূল্যবান বক্তব্য প্রদান করার। দিদি একটু যাও সামনে। আর যেহেতু আমাদের তিনি নবগঠিত কমিটি, এবং আমাদের পাশে আছেন আমাদের সম্মানিত সেক্রেটারি জনাব আনোয়ার সিকদার, তার জন্য একটা কারণ করতালি। আসসালামু আলাইকুম। আলোচনা সভা এখানেই সমাপ্তি ঘোষণা করা হলো। সবাই এনজয় করেন, গান শুনেন, পরবর্তীতে খাবার নিয়ে যেতে কেউ ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।